হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের মারাঠি স্টাইলে আলু আর বেগুনের সবজি বানিয়ে দেখাবো। খুবই সিম্পল রেসিপি, কিন্তু খেতে একেবারেই অন্যরকম। নর্মালি আপনি যেরকম খেয়ে থাকেন তার থেকে সম্পূর্ণ আলাদা। চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নিই। দেখুন বন্ধুরা, আমি এখানে আলু আর বেগুন কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি সাইজ মোটামুটি একরকম করেই কেটেছি। ছোট বেগুনের জায়গায় আপনি চাইলে বড় বেগুনও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, আর কোয়ান্টিটি নিজের ইচ্ছা মতো কম বেশি করে নেবেন। এখানে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, কিছু আদা নিয়েছি আর কিছু রসুন নিয়েছি, আর এখানে নিয়েছি আমি কিছু নারকেল। এটা তাজা নারকেল আর একেবারে কুচি নারকেল। দেখুন পেছনের ইয়েটা দেখে আপনি বুঝতে পারছেন, এখানে হাফ কাপের মতো নারকেল আছে, একটু বেশি নিয়েছি আমি। চাইলে আপনি শুকনো নারকেলও নিতে পারেন। একটা বড় সাইজের টমেটো নিয়েছি কেটে, আর এখানে এক মুঠ মতো চিট বাদাম ভেজে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের আয়োজন। এবার চলুন কড়াইয়ের কাছে যাওয়া যাক। হিট চালু করে দিয়েছি, একটুখানি তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হতে দেব। হালকা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি জিরে অ্যাড করছি, মোটামুটি হাফ টিস্পুনের থেকে একটু বেশি আছে। তেল খুব বেশি গরম আমি করিনি, এখানে খুব বেশি গরম করতে হবে না। তো এবার আমি দিয়ে দেব মোটামুটি এক টেবিল স্পুন বা তার থেকে একটু বেশি ধনে, গোটা ধনে। হালকা একটু ভেজে নেব। দশ পনেরো সেকেন্ড হয়ে যাওয়ার পরে এখানে আমি এক ইঞ্চির মতো আদা নিয়েছিলাম, আর দশ বারো কলির মতো রসুন নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আদাটা আমি স্লাইস করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আদা রসুনটা হালকা ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ। এবার সব কিছু মিলিয়ে মোটামুটি পেঁয়াজকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন হতে হতে বাকি সব কিছু ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তুলে নেব। রসুনও সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব এই প্লেটে যেখানে আমি টমেটো, নারকেল আর মুঙ্গফলি রেখেছি, কারণ এগুলোকে আমরা কিন্তু ভাজবো না। তো এর মধ্যে নিয়ে নেব এই মশলাগুলো তুলে। যদি আপনি শুকনো নারকেল নেন তাহলে ভেজে নিতে হবে, কিন্তু আমি তাজা নারকেল নিয়েছি তাই ভাজছি না। এবার মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে পিষে নেব। আর এই কড়াইয়ে আমি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। এবারও আমি অল্প একটু তেল দিয়েছি বেগুনটাকে ভেজে নেওয়ার জন্য। এবার দিয়ে দেবো বেগুনগুলো। বেগুনগুলোকে আমরা হালকা ভেজে নেব। বেগুনের সঙ্গে একটুখানি হলুদ পাউডার দেব, যাতে কালারটা কালো কালো না দেখতে লাগে। চাইলে আপনি একটুখানি লবণও দিতে পারেন, আমি দিচ্ছি না। এবার কিছুক্ষণের জন্য ভেজে নেব। তিন চার মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবার আমি বেগুনগুলোকে নামিয়ে নিচ্ছি। হিট আমি মিডিয়ামেই রেখেছি, বেশি করিনি। বেগুনগুলোকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। আর এই কড়াইয়ে আমরা আবারও তেল দিয়ে দেব আলু ভাজার জন্য। দেখুন এগুলোকে আমি সাইডে করে রাখছি। এবার আলু ভাজার জন্য তেল একটু বেশি করেই দেব, বা আপনি আপনার পছন্দ অনুযায়ী দেবেন, কারণ এর সঙ্গে সঙ্গে আমরা গ্রেভিও করব এই তেলে। তো মারাঠি রান্নায় খুব বেশি তেল ব্যবহার করা হয়, কিন্তু আমি অত বেশি তেল খেতে পছন্দ করি না, আমি অত বেশি তেল দিই না। খুব বেশি তেল ইউজ করা হয় মারাঠি রান্নায়। তো আলুগুলোকে আমরা তিন চার মিনিটের জন্য ভেজে নেব, আর তারপরে আমরা এর মধ্যে মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা আমরা পিষে নিয়েছি। আমি বলেছিলাম যে এই মশলাগুলো আমরা পিষে নেব, কিন্তু পেশার পরে আপনাকে দেখানো হয়নি। তো সেই মশলাটা আমি দিয়ে দিলাম মিক্সার জার থেকে। মিক্সার জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব, তাতে মশলাটা নিচে লাগবে না আর ভুনতে সুবিধা হবে। এবার আমরা গুঁড়ো মশলা দিচ্ছি, হাফ টিস্পুন হলুদ পাউডার, স্বাদ মতো লাল লঙ্কা গুঁড়ো, নিজে স্বাদ মতো দিয়ে নেবেন, বেশি কম। আর এর সঙ্গে আমি অ্যাড করব কাঁদা লসুন মশালা। এটা আসলে মারাঠি মশলা, মহারাষ্ট্রে অ্যাভেলেবেল, এটা মহারাষ্ট্রেই পাওয়া যায়, বাংলায় নর্মালি এটা পাওয়া যায় না। তো আপনি এটা আরামসে স্কিপ করে দিন, কোনো অসুবিধা নেই। একটু মিক্স করে নিচ্ছি। আর এর সঙ্গে সঙ্গে আমরা দেব আমচুর পাউডার, এখানে আমি দিচ্ছি এক টিস্পুন ভরে।
আমচুর পাউডার না থাকলে একটুখানি লেবুর রস দিতে পারেন। আর দিলাম আমি হাফ টি স্পুন শাহি গরম মশলা। শাহি গরম মশলাটা ঘরে বানানো, চাইলে আপনি রেসিপি দেখতে পারেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর ওপরে আই বাটনেও দেওয়া আছে। আমি আরও একটু জল দিয়ে দিয়েছি মিক্সার জারটা ধুয়ে, কারণ মশলাটা একটুখানি শুকিয়ে গেছিল। ঢেকে দেব যতক্ষণ না ওপর থেকে হালকা তেল দেখা যায়। আমি তো তেল বেশি দিইনি, তারপরও একটু একটু তেল দেখা যাচ্ছে ওপর থেকে। যেহেতু আমি তেল একেবারেই কম ব্যবহার করছি, সেই হিসাবে যা হোক দেখা যাচ্ছে। আর মশলাটা নিচে থেকে লাগা শুরু হয়ে গেছে, দেখুন, মানে মশলা ভুনা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো, যেগুলো আমরা ভেজে রেখেছিলাম। মিক্স করে দেবো ভালোভাবে। আর এবারই আমরা গ্রেভির জন্য জল অ্যাড করব। এই যে রান্নাটা, এতে কিন্তু খুব বেশি জল ব্যবহার করা যায়, খুব পাতলা করে বানানো হয়, কিন্তু আমি অত পাতলা করে করছি না, আমি একটু গাঢ় করেই করছি। নর্মালি মারাঠি যে রেসিপিটা আমি দেখাচ্ছি আপনাকে, এখানে খুব বেশি তেল এবং খুব বেশি জলের ব্যবহার করা হয়, খুব পাতলা করা হয়। আর আমি লবণ দিতে ভুলে গেছিলাম, এই হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম। এবার আমি ঢেকে ঢেকে রান্না করব, যতক্ষণ না আলু আর বেগুন দুটোই ভালোভাবে গলে যায়। দেখুন বন্ধুরা, এবার আলু খুব ভালোভাবে গলে গেছে আর বেগুন তো অবশ্যই গলে গেছে। আমি একটা আলু নিয়ে আপনাকে দেখাচ্ছি, এই দেখুন খুব সুন্দরভাবে আলু গলে গেছে। আর এখন আপনার কাছে ফ্রেশ ধনে পাতা থাকলে দিয়ে দিন, আমার কাছে নেই। আর লবণ চেক করে নেবেন নামানোর আগে। আর ঝোলও ঠিক আছে, আর গাঢ় করব না। এবার আমরা হিট বন্ধ করব আর সবজিকে সার্ভ করব। দেখুন বন্ধুরা, তরকারিটা দেখতে কতটা টেম্পটিং লাগছে আর খেতে এটা ভীষণ ভালো লাগে। এমনিতে এই রেসিপিটা একটু পাতলা করা হয় আর বেশি তেলের ব্যবহার করা হয়, কিন্তু আমি যেভাবে করেছি কম তেল এবং কম জল, তারপরও খেতে একদম ওই রকমই হয়েছে, খুবই ভালো খেতে হয়েছে। অবশ্যই একবার ট্রাই করবেন, আপনারও খুব ভালো লাগবে। আর যদি রেসিপি ট্রাই করেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।